নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। শুক্রবার দিন সন্ধ্যায় মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের উদ্যোগে মালদা শহরের ফোয়ারা মোড়ে অনুষ্ঠিত হলো বস্ত্র ও ট্রাই সাইকেল বিতরণ। এদিন 13 জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল ও 600 জন অসহায় ব্যক্তিকে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও এদিন দুর্গোৎসব উপলক্ষে মালদা শহরে দুটি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন, মালদা জেলার জেলাশাসক নিতিন সিংহমিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, প্রাক্তন সভাপতি অঞ্জন পাল, হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সম্পাদক পবন কেদিয়া ও সভাপতি ডব্লিউ রজক সহ বিশিষ্ট জনেরা। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এদিন উপস্থিত অতিথিগণ প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে ট্রাই সাইকেল এবং দুস্থদের হাতে শাড়ি, লুঙ্গি ও ধুতি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন কি বলেছেন শুনব। এবং তারই শুভ উদ্বোধন হলো আমাদের মাঝে উপস্থিত সাহেব, আমাদের মার্কেট চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সমস্ত মেম্বার, ট্রাই সাইকেল, হুইল চেয়ার এবং বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আজকে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এবং আমি সকল মালদাবাসীকে তথা সমগ্র বাঙালিকে জানাই দুর্গাপূজার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো থাকুন। মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু এদিন বলেন। শফিকুল আলমের রিপোর্ট, এনডি 24। মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহায়তা কেন্দ্র আজকে খোলা হয়েছে। মাননীয় মন্ত্রী শাবিনা ইয়াসমিন, মাননীয় জেলা কমার্কা নীতি সিংহানিয়া এবং আমাদের সভাধিপতি মালদা জেলা পরিষদ, তারা আজকের ক্যাম্পের উদ্বোধন করেছে। এখান থেকে আমরা 14 জন মানুষ, 13 জন মানুষকে আমরা হুইল চেয়ার প্রদান করেছি। যারা অসুস্থ মানুষ ছিলেন তাদের আমরা হুইল চেয়ার প্রদান করেছি। আজকে আমরা 400 বস্ত্র, মহিলাদের শাড়ি, পুরুষদের 100 লুঙ্গি এবং 100 ধুতি, এটা আমরা আজকে এখান থেকে করি। আপাতত আজকের জন্য এটা দিব, আগামীকালকে আমাদের পরিকল্পনা আছে। আমরা আশা করছি যে এই সহায়তা কেন্দ্র থেকে আগামী আজ থেকে ভোর তিনটা পর্যন্ত এই সহায়তা কেন্দ্র বিকাল 5টা থেকে খোলা থাকে। এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা, ফ্রি অফ কস্ট অ্যাম্বুলেন্স পরিষেবা পাবে মানুষ। এখানে পানীয় জলের ব্যবস্থা থাকবে, ওষুধের ব্যবস্থা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সারা রাত্রি থাকি আমাদের ব্যবসায়ীরা এখানে জেলার মানুষের হবে। জেলা প্রশাসনের নির্দেশ মতো, জেলা পুলিশ প্রশাসনের নির্দেশ মতো আমরা এখানে কাজ। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, বিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে। আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে। আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে। আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে। আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।